দেখুন কত সুন্দর পরিবেশে কিন্তু বুনিয়াদপুর স্টেশনটা রয়েছে। আর এইদিকে আরেকটা রাস্তা যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গারামপুর হয়ে বালুরঘাট পর্যন্ত যাওয়া যাবে। তো ওইদিকে দেখা যাচ্ছে বুনিয়াদপুর শহরটাকে, এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আর এইখানে রয়েছে স্টেশনটা। তোমার বাড়ি কি বুনিয়াদপুরে নাকি? তো এটা হচ্ছে বুনিয়াদপুরের বাস স্ট্যান্ড। বুনিয়াদপুর হলো দক্ষিণ দিনাজপুরের শহরগুলির মধ্যে অন্যতম শহর এবং পৌরসভা। এই শহর থেকে খুব অল্প সময়ের ব্যবধানে পৌঁছে যাওয়া যায় গঙ্গারামপুর এবং বালুরঘাট শহরে। কোনো একদিন সময় পেলে আমরা অবশ্যই যাব গঙ্গারামপুর এবং বালুরঘাটে, তবে আজকে আমরা ঘুরে দেখব শুধুমাত্র বুনিয়াদপুর শহরটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণযাত্রা। তো দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহর থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে কিন্তু আমি প্রথমবার এসেছি বুনিয়াদপুর শহরে, আর আজকে ঘুরে দেখব টোটাল শহরটা এবং সাথে ঘুরে দেখাবো আপনাদেরও। তাহলে চলুন আজকে ঘুরে দেখি বুনিয়াদপুর শহরটিকে। এটা হচ্ছে বুনিয়াদপুরের বাস স্ট্যান্ড, বেশি বড় নয়, ছোট বাস স্ট্যান্ডটা। আমার ঠিক সামনে রয়েছে বাস স্ট্যান্ডটা, বুনিয়াদপুর বাস স্ট্যান্ড। আর এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু চলে যাবে কুশমুন্ডি হয়ে কালিয়াগঞ্জে, এবং আপনারা যেতে চাইলে রায়গঞ্জেও চলে যাবে এই রাস্তাটা। আর এই যে দেখুন, এদিকে রয়েছে বাস স্ট্যান্ডটা। তো এই যে রাস্তাটা দেখছেন, এটা চলে যাবে হচ্ছে কুশমুন্ডি হয়ে কালিয়াগঞ্জে, আর সামনে যেটা রাস্তা আছে ওই দিক দিয়ে গাজল হয়ে মালদা যাওয়া যায়। আর এইদিকে আরেকটা রাস্তা যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গারামপুর হয়ে বালুরঘাট পর্যন্ত যাওয়া যাবে। বুনিয়াদপুর শহরটা কিন্তু তেমন খুব একটা বেশি বড় নয়, সেই কারণে আমি এখন চলেছি রেলওয়ে স্টেশনে, তারপরে যাওয়ার আছে বুনিয়াদপুর শিশু উদ্যানে। তো চলুন এখন যাওয়া যাক বুনিয়াদপুর রেলওয়ে স্টেশনে। এইদিকে কিন্তু আমি সেরকম লোকজন দেখতে পাচ্ছি না, ফাঁকা। দেখুন এখানে একটা টাওয়ার রয়েছে, ওই যে সামনে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশনটা, এদিকে একদম শান্ত পরিবেশটা। বুনিয়াদপুর রেল স্টেশনের আমি কিন্তু কাছে চলে এসেছি, আমার ঠিক সামনেই রয়েছে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে এটা বুনিয়াদপুর শহর, মানে টোটালি গ্রামীণ মনে হচ্ছে। চারদিকে বাগান দেখা যাচ্ছে আর ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, আর ওই যে সামনেই রয়েছে রেল স্টেশনটা, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই দেখুন, ওটাই হচ্ছে বুনিয়াদপুর রেল স্টেশন। আর এদিকে একটা মাঠ রয়েছে, আর এদিকে সব খোলা মাঠ। সামনে রয়েছে বুনিয়াদপুর স্টেশন, আর এটা হচ্ছে একটা মাঠ, আর এইদিকে হচ্ছে, এই হলো পরিবেশ। তবে খুব সুন্দর লাগছে কিন্তু এই পরিবেশটা, এরকম একটা পরিবেশে এরকম একটা স্টেশন খুবই সুন্দর লাগছে।
তো ওইদিকে দেখা যাচ্ছে বুনিয়াদপুর শহরটাকে, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আর এইখানে রয়েছে স্টেশনটা। দেখুন কতটা ডিস্টেন্স, মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা, সেরকম কিন্তু বাড়ি দেখা যাচ্ছে না। আর এই দিকটাই টোটালি ফাঁকা, এদিকে খোলা মাঠ। দেখুন কত সুন্দর পরিবেশে কিন্তু বুনিয়াদপুর স্টেশনটা রয়েছে। বুনিয়াদপুর রেল স্টেশনে এসে আমার যেটা মনে হচ্ছে যে এখানে এলে কিন্তু আপনারা খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এখানে যেমন অনেক বসার জায়গা রয়েছে, এগুলোতে বসে কিন্তু আপনারা বিকেল টাইমটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন এই স্টেশনে এসে। কারণ এখানে কিন্তু শহরের কোলাহল থেকে এই জায়গাটা টোটালি দূরে, কারণ বুনিয়াদপুর শহরটা রয়েছে ওই দিকে, আর এদিকে কিন্তু টোটালি ফাঁকা জায়গা। এদিকে কিন্তু সেরকম বাড়ি নেই, রাস্তা নেই, একমাত্র রয়েছে রেল স্টেশনটা। দেখুন ওইদিকে টোটালি ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ রয়েছে এদিকে, আর এখানে রয়েছে অনেকগুলো বসার জায়গা। তো খুবই সুন্দর একটা পরিবেশে বুনিয়াদপুর রেল স্টেশনটা আছে। তো আমি ছবিতে দেখেছিলাম এই স্টেশনটা খুবই সুন্দর লেগেছিল, সেই কারণেই কিন্তু এইখানে আসা। এই স্টেশনে কিন্তু যাত্রী সংখ্যাও খুবই কম, মানে যাত্রী সংখ্যা দেখাই যাচ্ছে না এখানে। এখন বাজে দুটোর মতো, আর এখানে যাত্রী সংখ্যা গোনা যাচ্ছে, মানে জাস্ট কয়েকজন রয়েছে যাত্রী। তো এখান থেকে আমি এখন যাব বুনিয়াদপুর শিশু উদ্যানে। সেটা গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে যে সেখানে নাকি 2:30টার দিকে সেটা ওপেন হয়, তো সেই কারণে আমি এখানে একটু সময় কাটাচ্ছি। তো এখান থেকে আমি চলে যাব বুনিয়াদপুর শিশু উদ্যানে। তোমার বাড়ি কি বুনিয়াদপুরে নাকি? তো এখানে রয়েছে বংশীহারি বালিকা বিদ্যালয়, আর এই দিকে রয়েছে সার্কিট হাউস, তার ঠিক পাশে রয়েছে বিবেকানন্দ শিশু উদ্যান। এই দেখুন গেট দেখা যাচ্ছে, তো আমরা যাব সেখানে প্রবেশ করব এখন। আর ওই দিকে সম্ভবত রয়েছে SDO অফিস। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান এবং একটি লাইক করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্টে অবশ্যই জানান যে এরপরে কি গঙ্গারামপুর এবং বালুরঘাটের ভিডিও আসবে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে।